দি কিং অফ ফাইটার। বন্ধুরা, আমাদের শৈশবেরই অন্যতম প্রিয় একটি গেম হচ্ছে দি কিং অফ ফাইটার। আমরা কম বেশি অনেক জেনারেশনে আছি যারা এই কিং অফ ফাইটার খেলে বড় হয়েছি। তো বন্ধুরা, এই কিং অফ ফাইটারের অনেক গেম খেললেও আমরা জানি না এর অ্যাকচুয়াল গল্পটা। তাই আজ তোমাদের সামনে হাজির হলাম কিং অফ ফাইটার গেমের কিছু অজানা গল্প নিয়ে। তো বন্ধুরা, তোমাদের অনেকের রিকোয়েস্টের পর অবশেষে আমি কিং অফ ফাইটার সিরিজের তৃতীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই সিরিজটা 1994 সালে প্রথম যাত্রা শুরু করে এবং বর্তমান অবধি প্রায় অনেকগুলো গেমে এসেছে। তবে এই গেমের গল্পগুলোকে যদি ভাগ করতে যাই তাহলে তিনটি ভাগ করতে হয়। প্রথমটা 94 থেকে 97 অবধি চলা ওরোচি সাগা, তারপর 98 থেকে 2001 অবধি চলা নেস্ট সাগা, 2003 থেকে শুরু হওয়া অ্যাশ সাগা। ওরোচি সাগা এবং নেস্ট সাগা এই দুইটা পার্ট অলরেডি আমি এক্সপ্লেইন করেছি। 1994 থেকে 2001 পর্যন্ত গল্পগুলোকে আমি দুটা ভিডিওতে এক্সপ্লেইন করেছি, সেটা উপরে আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নাও, না হলে আজ যে গল্পটা শেয়ার করব সেটার মাথামুন্ডু কিছু বুঝবে না। তবে মূল ভিডিওতে যাবার আগে তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যেন বিভিন্ন রকম ভিডিও গেমের স্টোরি এক্সপ্লেনেশন কিংবা রিভিউ আমার তরফ থেকে যেন মিস না হয়। সো হিয়ার উই গো, দ্য কিং অফ ফাইটার অ্যাশ সাগা স্টোরি এক্সপ্লেইনড ইন বাংলা। বন্ধুরা, সময়টা বর্তমানে 2003 সাল, 90 দশকের শেষের দিকে, অর্থাৎ 1997 সালেই ওরোচি নামক এক ভয়ানক ডিমনকে আইওরি, কিও, চিজুরু কাগুরা মিলে একটি স্থানে খারাপ জিন কিংবা ডিমনদের যেভাবে বন্দী করতে হয় ঠিক সেভাবে বন্দী করতে সক্ষম হয়েছিল। এরপর 2001 সালে নেস্ট নামক একটি প্রতিষ্ঠানকে পুরোপুরি মাটিয়ে নামিয়ে আনতে সক্ষম হয় বিভিন্ন ফাইটার এবং কিছু গোয়েন্দা সংস্থারা মিলে। শুধু তাই নয়, ক্রাইম লর্ড রুগালও অলরেডি মৃত্যুবরণ করেছে 2002 সালে। তো বন্ধুরা, সব মিলিয়ে পৃথিবীর অবস্থা মোটামুটি ভালোই বলা চলে বর্তমানে। কিন্তু এরই মাঝে হঠাৎ করে একদিন টিজোরু কাগুরা স্বপ্নে দেখতে পায় যে নতুন একটি কিং অফ ফাইটার টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে এবং সেই টুর্নামেন্ট হলেই ওরোচি নামক ভয়ানক সেই ডিমনটা যেখানে বন্দী আছে সেখান থেকে সে মুক্তি পেয়ে যাবে। তো এই বিষয়টা সে কিও কুসানাকি এবং আয়োরি ইয়াগামি এদের দুজনকে জানায়। তো কিও এবং আয়োরি তাদের দুজনের মাঝেই অনেকটা ভারত পাকিস্তানের মতো বৈরী সম্পর্ক বিদ্যমান, ঐতিহাসিক কারণে তাদের মাঝে সম্পর্ক খারাপ। কেন সম্পর্ক খারাপ তার জন্য আগের ভিডিওগুলো দেখতে হবে। তো যাই হোক, আয়োরি এবং কিও তাদের ব্যক্তিগত রেষারেষির কারণে চিজুরু কাগুরার কথায় সায় দেয় না। মূলত চিজুরু কাগুরা আবার চাচ্ছে এই তিনজন একটি টিম গঠন করুক এবং টিম গঠন করে তারা পুনরায় এই ফাইটার টুর্নামেন্ট যদি আগামীতে হয় তাহলে অংশগ্রহণ করবে এবং পুনরায় যদি দরকার পড়ে তাহলে ওরোচিকে আবার সিল করার জন্য তারা জীবন দিয়ে দিবে। এরই মাঝে হঠাৎ করে 2003 সালের দ্য কিং অফ ফাইটার টুর্নামেন্টের ইনভাইটেশন কার্ড বিশ্বের বিভিন্ন ফাইটারদের নিকট পৌঁছানো হয়। এবার পূর্ববর্তী সকল লেজেন্ডারি ওয়ারিয়র তো ছিলই, পাশাপাশি নতুন অনেক ওয়ারিয়র হাজির হয়। এবার নতুন ওয়ারিয়রদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য এবং সবথেকে ইউনিক একজন ওয়ারিয়র ছিল অ্যাশ ক্রিমসন। ফরাসি এক পরিবার হতে এসেছে এই অ্যাশ ক্রিমসন, কিন্তু তার পরিচয় এর থেকে বেশি কেউই জানতো না। তবে খুবই রহস্যময় একটি ক্যারেক্টার সে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এবার টুর্নামেন্টের অর্গানাইজার কারা এটা ইনভেস্টর কেউই স্বীকার করেনি, এমনকি কেউই বলেনি। এবং যেহেতু এই টুর্নামেন্টে টিকিটের ব্যবসা ভালো হয়, পাশাপাশি বিভিন্ন স্পন্সর অনেক ভালো পাওয়া যায়, তাই বিজনেসের কথা চিন্তা করে সকলে এটাতে ঢেলে ইনভেস্ট করতে থাকে। ওয়েল, 2003 সালে টুর্নামেন্ট ভালো মতোই হতে থাকে এবং এরই মধ্যে এক সেনাবাহিনীর অফিসার হাইড্রেন পুরো বিষয়টাকে তদন্ত করার জন্য তার একটি স্পাই টিমকে পাঠিয়ে দেয় যেটাকে বলা হয় ইকারি টিম। এবং এই টিমের মধ্যে টেরি বোগার্ট, লিওনা এরা রয়েছে। তো লিওনা এর গ্রুপটা এই 2003 সালে টুর্নামেন্টেও অংশগ্রহণ করে এবং তারাও বিভিন্ন ফাইট করতে করতে একদম ফাইনালে পৌঁছে যায়। তো ফাইনালে পৌঁছেই তারা দেখতে পায় যে তাদের জন্য ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে একটি স্পেসশিপে। তো সেই স্পেসশিপে তাদেরকে ইনভাইট করে নিয়ে যাওয়া হয়। এই পুরো সময়টাতে লিওনারা তদন্তই করছিল। তো তারা সেই স্পেসশিপে যাবার পর তারা দেখতে পায় তাদের সামনে দুজন হাজির হয়, একজন হচ্ছে রোজ, অপরজন হচ্ছে অ্যাডেলহেইড। তো তারা দুজনে পরিচয় দেয় যে তারা ক্রাইম লর্ড মৃত রুগালের সন্তান। তো রুগালের একটি শখ ছিল যে সে বিভিন্ন বড় বড় ফাইটারদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদেরকে হারিয়ে দিতে পারলে তাদেরকে খুন করে তাদের দেহ সাজিয়ে রাখবে। কিন্তু এদিক দিয়ে রুগালের নিজের দুই সন্তান ছিল অনেকটা ফ্রেন্ডলি মনোভাবের, তারা শ্রী বিনোদন হিসেবে চাচ্ছিল ফাইট করতে এবং তারাও মূলত এই কিং অফ ফাইটারের এবারে টুর্নামেন্টে অন্যতম একজন ইনভেস্টর ছিল। ওয়েল, এখানে ফাইট শুরু হয়, লিওনার টিম অ্যাডেলহেইডকে হারিয়ে দিতে সক্ষম হয়। তবে অ্যাডেলহেইড রুগালের মতো কোন রকম হিংস্র ছিল না, সে তার পরাজয় নর্মালি মেনে নেয় এবং বলে যে ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে লিওনার টিম তদন্ত করতে এসে দ্য কিং অফ ফাইটার 2003 সালের টুর্নামেন্টের শিরোপা জিতে নেয়। কিন্তু একটি বিষয় তারা এখনো তদন্ত করে বের করতে পারেনি, টুর্নামেন্টের হাফ ইনভেস্ট করেছে রুগালের সন্তানরা, বাকি হাফ ইনভেস্ট করলো কারা। এরই মাঝে আমরা দেখতে পাই কিওকে মুখোশ পরিহিত কে যেন বশ করে ফেলেছে। বিশ্বের অপর একটি প্রান্তে যখন মিশরের মধ্যে কে ড্যাশের টিম ট্যুরে ব্যস্ত ছিল তখন কে ড্যাশকে কিও গিয়ে হামলা করে এবং হামলা করার সাথে সাথেই কে ড্যাশের টিম এবং কিও এর টিমের সাথে ঝগড়া বেঁধে যায়
এবং এখানে তারা মারামারি করতে থাকে। তবে একটি মুহূর্তে একটি পর্দাফাস হয় যাকে এতক্ষণ মুখোশ পরিহিত অবস্থায় আমরা দেখেছি, সে আর কেউ নয়, সে ছিল খোদ চিজুরু কাগুরা। অর্থাৎ চিজুরু কাগুরা এখানে ভিলেনের রূপ নিয়েছে। সো এই সংক্রান্ত বিষয়গুলো দেখে স্বাভাবিকভাবে কেডাসের টিম এবং হুইপ তারা সকলেই রেগে যায়। এবার চিজুরু কাগুরা তাদের তিনজনকে চ্যালেঞ্জ জানায় এবং তাদের সাথে যুদ্ধ হয় এবং এই যুদ্ধেও চিজুরু কাগুরা হেরে যায়। এরপর আসল সত্যটা বের হয়ে আসে। অ্যাকচুয়ালি চিজুরু কাগুরা শুরু থেকেই পজেসড অবস্থায় ছিল, অর্থাৎ তাকে কেউ বশ করে রেখেছিল। পেছন থেকে নতুন একজন মহিলাকে আমরা দেখতে পাই যে চিজুরু কাগুরা মাথা বরাবর আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে এবং এই মহিলার নাম হচ্ছে বোথান। তো বন্ধুরা, এই বোথান হচ্ছে দোজ ফ্রম দ্য পাস্ট নামক একটি গ্রুপের সদস্য। তো বন্ধুরা, এই গ্রুপটা ওরোচিকে জাগাতে চায়। তবে এই গ্রুপটা ইয়াশিহোরো ক্রেইস ওদের মতো হাকেশুদের মতো ওরোচির কোন রকম পূজা করতো না। এই নতুন গ্রুপটার উদ্দেশ্য হচ্ছে যে করেই হোক ওরোচিকে জাগিয়ে পৃথিবীতে মানুষের উপরে পুনরায় ডিমন এবং শয়তানদের যে রাজত্ব সেটাকে চালু করার ব্যবস্থা করা, এবং তাতে তার অনুসারী যারা আছে তারা সকলে বেনিফিশিয়ারি হবে। তো এরই মধ্যে বোথান নামক সেই মহিলাটা এক দৈত্যকে হাজির করে চ্যাম্পিয়ন টিমের বিরুদ্ধে লড়ার জন্য। ওই দৈত্যের নাম হচ্ছে মুকাই। তো বন্ধুরা, এই মুকাই এর মূল কথা হচ্ছে টুর্নামেন্টে কি হলো তা দেখার বিষয় না, যারা চ্যাম্পিয়ন দল তাদেরকে আমি স্ট্রেপ একটু টেস্ট করে দেখতে চাই, কারণ আগামীতে আমাদের রাজত্ব চলবে এই দুনিয়াতে। আমাদের সাথে তোমরা কি পরিমাণ যুদ্ধ করে টিকতে পারো তার তো একটি টেস্ট দরকার। ওয়েল, কে ড্যাশের টিমের সাথে অতঃপর মুকাই যুদ্ধ করলেও মুকাই পারে না কে ড্যাশের টিমের সাথে। তো মুকাই তার হার মেনে নেয় এবং বলে যে যাগে একটি পরাজয় তেমন কিছুই না, আমি তোমাদের সাথে আবার ভবিষ্যতে দেখা করব। এই কথা বলে সে অদৃশ্য হয়ে যায়। ঠিক এরপরই সেখানে হাজির হয় ইয়োকুসানাগি এবং আইওরি আগামি। ততক্ষণে কিওর মাথা থেকে যে ভর করেছিল শয়তান সেটা চলে গিয়েছে এবং চিজুরু কাগুরা অসুস্থ অবস্থায় সেখানে আসে এবং বলে যে এতক্ষণ অব্দি যা হয়েছে আমি কোনো কিছু সজ্ঞানে করিনি, আমাদের তিনজনের শুরু থেকেই এক হয়ে কাজ করা দরকার ছিল। ওরোচি সিল অলরেডি হালকা হতে শুরু করেছে, যে কোনো সময় ওরোচি বন্দী দশা থেকে মুক্তি পেয়ে যাবে। তারা তিনজনে মিলে পুনরায় ওরোচিকে যে বন্দী করেছিল সেই বন্দী দশাটাকে মজবুত করার জন্য কাজ শুরু করে। কিন্তু তখনই হঠাৎ করে পিছন থেকে অ্যাশ ক্রিমসন এসে আধ্যাত্মিক শক্তির সাহায্যে আঘাত করে অজ্ঞান করে ফেলে চিজুরু কাগুরাকে। এরপর চিজুরু কাগুরাকে পিছন থেকে ধরেই সে চিজুরু কাগুরার অভ্যন্তরীণ যে আধ্যাত্মিক শক্তি ছিল সেটার উপরে সে নিজের কব্জায় স্থাপন করে, অর্থাৎ সে তার পাওয়ার কেড়ে নেয় এবং কিও কুসানাগিকে সরাসরি হুমকি দেয় যে আমার পরবর্তী টার্গেট তুমি। কিও কুসানাগি এখানে রেগে গেলেও সে কিছু করার আগেই চোখের পলকেই অ্যাশ ক্রিমসন নিশ্চিহ্ন হয়ে যায় সেখান থেকে। তো তখন পার্সোনাল অনেক শত্রুতা থাকলেও কিও এবং আইওরি উভয় এক পর্যায়ে চিজুরু কাগুরাকে সাহায্য করার জন্য সম্মত হয় এবং তারা এক টিম হয়ে কাজ করার সিদ্ধান্ত নেয়। ব্রেক, তোমাদের আজ পরিচয় করিয়ে দেবো একটি কিউট চ্যানেলের সাথে। এই চ্যানেলে তোমরা ওয়াফি ও সুফি নামের দুটো কিউট পাপেট ডলের বিভিন্ন রকম মজার কথোপকথন শুনতে পাবে। এমনকি এই পাপেট ভাই বোন দ্বয় আমাদেরকে বিভিন্ন রকম মুভি থেকে শুরু করে বিভিন্ন কিছুর রিভিউ শোনাবে। সো তোমরা যারা অতীতে সিসিমপুর, দি সেসেমি, দি মাপেটস এরকম শোগুলো দেখে বড় হয়েছো, আশা করি তোমাদের এই চ্যানেলটা ভালো লাগবে। চ্যানেলটার নাম হচ্ছে আমাদের কথার কথা এবং এই চ্যানেলটা আমার এক খালামুনি খুলেছে এবং উনি এই চ্যানেলটা অপারেট করে। আমার কন্টেন্ট যেহেতু ভালো লেগেছে তোমাদের, আশা করি আমার খালামুনির কন্টেন্টও তোমাদের ভালো লাগবে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি বাজিয়ে দিও। চ্যানেলের লিংক আমি আমার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে প্রথম কমেন্টই দিয়ে রেখেছি। এবার আমার ভিডিওতে ফিরে আসা যাক। তো 2005 সাল বর্তমানে চলছে। কিং অফ ফাইটারের 2003 সালে টুর্নামেন্ট শেষ হওয়ার পর চিজুরু কাগুরা একরকম অসুস্থই হয়ে পড়ে। সে যেহেতু তার ভেতরে আধ্যাত্মিক শক্তিটুকু আর ব্যবহার করতে পারছিল না, তাই সে একজন স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে থাকে। তো এরই মাঝে দোজ ফ্রম দ্য পাস্ট নামক যে গ্রুপটা, তারা সকলে মিলে বিভিন্নভাবে প্ল্যান করতে থাকে নতুন আরেকটি টুর্নামেন্ট কিভাবে আয়োজন করা যায়, সকল অর্গানাইজারদেরকে হিপনোটাইজ করে। কারণ তাদের আলটিমেট লক্ষ্য ছিল যে করেই হোক ওরোচিকে মুক্ত করে দেয়া। এর জন্য দরকার ছিল অজস্র আত্মা এবং যে সকল ফাইটারগুলো এই টুর্নামেন্টে হেরে যেত তাদের আত্মাগুলোকেই তারা উৎসর্গ করত ওরোচিকে মুক্ত করার জন্য। ওয়েল, আশ্চর্যজনকভাবে আবার টুর্নামেন্ট শুরু হয়। তবে এখানে কিছু মানুষ ছিল যাদেরকে হিপনোটাইজ করা সম্ভব হয়নি, আইওরি ইয়াগামি এবং কিয়োকুসানাগি। এরা দুজনই আগে থেকে অ্যালার্ট ছিল যে কোনো একটা কিছু হতে চলেছে। তো চিজুরু কাগুরা যেহেতু অসুস্থ ছিল তাই চিজুরু কাগুরাকে বাদ দিয়ে নতুন করে যোগ দেয় তাদেরই ফ্যান সিংহ, এবং সিংহ মূলত চিজুরু কাগুরার রিকোয়েস্টেই তাদের গ্রুপে যোগ দেয়। এরই মাঝে নতুন একটি ক্যারেক্টারের আগমন হয় যার নাম হচ্ছে এলিজাবেথ। এলিজাবেথ একটি ফরাসি ধনী পরিবার হতে এসেছে। অতীতে যখন ওরোচি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ডিমন খুব মাথা থেকে বসেছিল, তাদেরকে দমন করার জন্য বিভিন্নভাবে ফরাসি সমাজের বিভিন্ন লোকেরা মিলে যুদ্ধ করেছিল। ওই যুদ্ধে অনেক শয়তানকে বন্দী করতে সক্ষম হয়েছিল। ওই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল এলিজাবেথের পিতা। এলিজাবেথের ভাই ছিল অ্যাশ ক্রিমসন। অ্যাকচুয়ালি অ্যাশ ক্রিমসন ছিল দত্তক নেয়া সন্তান ওই ফরাসি পরিবারের। ওয়েল, এলিজাবেথ এখানে একটি ট্রাইবের সদস্য রনের মাধ্যমে জানতে পারে যে অ্যাশ ক্রিমসনের কুকীর্তিগুলো, যে বর্তমানে কিং অফ ফাইটার টুর্নামেন্টে একাই খেলছে।
তো সম্ভ্রান্ত পরিবারের এলিজাবেথ অতঃপর সিদ্ধান্ত নেয় তার ভাইকে থামানোর জন্য হলেও তার এই টুর্নামেন্টে যোগ দিতে হবে, তাই এই টুর্নামেন্টেও সে নাম লেখায়। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সকল ফাইটার কিন্তু হিপনোটাইজ হয়নি, শুরু হয় তাদের এই টুর্নামেন্ট। এবারে টুর্নামেন্টও গতানুগতিকভাবে জাঁকজমকপূর্ণই হয়। তো টুর্নামেন্টের শেষটা হয় জাপানিজ একটি টেম্পলের মধ্যে, কিন্তু শেষ ম্যাচের পর হঠাৎ করে হাজির হয় শিয়ন নামক একটি অদ্ভুত ভূতাকৃতির দৈত্য। শিয়নকে দূর থেকে দেখতে একজন সাধারণ নারীর মতো মনে হবে, কিন্তু সে আসলে পুরুষ, মূলত দোস ফ্রম দ্য পাস্টেরই একজন সদস্য সে। তো সে এখানে এসে চ্যাম্পিয়ন টিমকে টেস্ট করতে চায়। তো চ্যাম্পিয়ন টিমের সাথে সে যখন মারামারি শুরু করে, একটি পর্যায়ে চ্যাম্পিয়ন টিমের দক্ষতার কাছে সে হেরে যায়। তো তার হেরে যাওয়ার কারণ তাকে মাগাকি নামক একজন, যে নিজেও দোস ফ্রম দ্য পাস্টের মূল লিডার, সে তাকে এসে টেনে নিয়ে যায়। এরপর মাগাকি সকলের সামনে এসে হাজির হয়। অ্যাকচুয়ালি এই পুরো এতক্ষণ যাবত যা ঘটেছে এই সবকিছুই মাগাকি এর অধীনস্থ যে দোস ফ্রম দ্য পাস্ট নামক যে গ্রুপটা তাদের হিপনোটাইজের মাধ্যমেই ঘটেছে। অর্থাৎ এতক্ষণ সকলেই ব্রেনওয়াশড অবস্থায় ছিল, শুধুমাত্র অল্প কটা প্লেয়ার বাদে যাদেরকে ঘিরে এই গেমের গল্প এগিয়েছে। মাগাকির মূল সমস্যা হচ্ছে প্রিভিয়াস ডিমন মুকাই মোটামুটি মানবজাতির দক্ষতা এবং মানবজাতির বুদ্ধির প্রতি শ্রদ্ধাশীল ছিল, কিন্তু মাগাকি মানবজাতিকে পিঁপড়ার মতো মনে করে। অতঃপর মাগাকির সাথে চ্যাম্পিয়ন টিমের যুদ্ধ শুরু হয়, কিন্তু মাগাকি এখানে হেরে যায়। কিন্তু হেরে যাওয়ার পরও সে তার আত্মদম্ভের কারণে কোনোভাবেই হার মেনে নিতে চায় না। ঠিক তখনই একটি পোর্টাল থেকে হঠাৎ করে শিয়ন তার হাতিয়ারের সাহায্যে মাগাকিকে খুন করে ফেলে। আসলে এই ডিমনদের নিজেদের মাঝেও আন্তঃকোন্দল ছিল অনেক, যার কারণে মাগাকি শিয়নের হাতে মৃত্যুবরণ করে। কিন্তু মাগাকির মৃত্যুর পরই আচমকা হঠাৎ করে আয়োরি আগামীর মাঝে যে অভিশপ্ত একটি আত্মা হঠাৎ করে ভর করত এবং তাকে যে রক্তপিপাসু করে ফেলত সেই আত্মাটা আবার ভর করে, যার কারণে আয়োরি খুবই হিংস্র হয়ে যায় এবং আশেপাশে তাণ্ডব চালাতে থাকে। আয়োরির এই তাণ্ডবে সিংহ এবং কিও উভয়ই ভয়াবহভাবে আহত হয়। কিন্তু সে সময় হঠাৎ করে আউট অফ নোয়ার অ্যাশ ক্রিমসন আবার হাজির হয়। সে এখানে এসেছিল মূলত আয়োরি এর যে বেগুনি রঙের আগুনের যে বাড়তি পাওয়ারটা সেটা কব্জা করার জন্য। তো সে তার বুদ্ধি ও টেকনিক খাটিয়ে ঠিকই কব্জা করে নেয়। আয়োরিও সাধারণ মানুষের মতো হয়ে যায়, সেখানে আরো হিংস্বরূপ ধারণ করে অ্যাশ ক্রিমসন। তখনই আমরা দেখতে পাই অ্যাশের বোন এলিজাবেথ তার টিমের সাথে সেখানে হাজির হয় এবং বলে যে কোনোভাবেই সামনে এগুতে না, এখানে সবকিছু বন্ধ করতে। কিন্তু অ্যাশ ক্রিমসন সেখানে বলে যে ভুলেও সামনে এগিয়েও না। অ্যাকচুয়ালি অ্যাশ ক্রিমসন একটি বিশাল টার্গেট নিয়ে এগুচ্ছে। প্রথমে চিজুরু কাগুরার পাওয়ার সে নিয়েছে, অতঃপর আয়োরি এর পাওয়ার সে নিয়েছে, পরবর্তী টার্গেট কিও। এই কথা বলেই সে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এরপর অনেকদিন চলে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কেউই এখন অবধি বুঝতে পারেনি যে কোন একটি আধ্যাত্মিক শয়তানি চক্রের বিশাল একটি চাহিদার বলি হতে চলেছে সকল সাধারণ খেলোয়াড়গণ এবং জনগণ। তো বন্ধুরা, এরই মাঝে কিং অফ ফাইটার 13 এর ইভেন্ট এসে পড়ে। বছরের পর বছর চলে যায়, মাগাকি যেহেতু মৃত্যুবরণ করেছে তাই মাগাকির স্থলে দোস ফ্রম দ্য পাস্টের নতুন লিডার নির্বাচিত হয় সাইকি নামক নতুন একজন ডেমন, এবং তারা তাদের লক্ষ্যে অটল থাকে যে করেই হোক অরুচিকে তারা মুক্ত করবেই, এবং এই মুহূর্তে তারা সরাসরি প্রজেস করে ফেলে রুগালের কন্যা রোজকে। তো রোজ এখানে তার বড় ভাই অ্যাডেলহেডের সাথে কোনো রকম কথাবার্তা না বলেই তাদের বিশাল পরিমাণ অর্থ সম্পদ নিয়ে নতুন আরেকটি কিং অফ ফাইটার টুর্নামেন্টের আয়োজন করে। ওয়েল, তারা বিভিন্ন জায়গায় ইনভাইটেশন কার্ড পাঠায়। প্রিভিয়াস গেমে অর্থাৎ কিং অফ ফাইটার 2011 এর ঘটনার মধ্যে আয়োরি ইয়াগামি এর আক্রমণে সিংহ এবং কিও উভয়ই ভয়াবহভাবে আহত ছিল। তো সিংহ এখনো রিলিজ পায়নি, তবে রিও মোটামুটি কিছুটা সুস্থ হতে সে হসপিটাল ত্যাগ করে নতুন টুর্নামেন্টে যোগ দেবার জন্য, কারণ তার এখনো অনেক হিসাব নিকাশ বাকি। পথিমধ্যে দোস ফ্রম দ্য পাস্টের দুজন লোক এসে সরাসরি কিওর হাতে কিং অফ ফাইটার 13 এর নতুন একটি ইনভাইটেশন কার্ড দিয়ে যায়। কিও বুঝতে পারে না এরা আসলে কারা, এবং কিও কার্ড পাওয়ার পর তার পুরনো টিম অর্থাৎ টিম জাপান 1995 সালে যেভাবে গঠন করেছিল সেই টিমটাকে আবার পুনরায় গঠন করে, যেখানে বেনিমারু এবং ডায়মন্ড ছিল, এবং অপরদিকে আয়োরি পজেসড অবস্থায় থাকলেও তার মধ্য হতে পাওয়ার কেড়ে নেয় অ্যাশ। এরপরে সে স্বাভাবিক হয়ে যায় এবং তার সাথে পুনরায় আবার সাক্ষাৎ হয় রুগালের দুই স্ত্রী ভাইস এবং ম্যাচিউরের। তো বন্ধুরা, ভাইস ও ম্যাচিউর এদেরকে কিং অফ ফাইটারের ওরোচি সাগাতে আয়োরি ইয়াগামি নিজেই খুন করে ফেলেছিল, তবে এরপর তাদেরকে নেস্টের লোকেরা মিলেই ট্রিটমেন্ট করেছিল তাদের এক্সপেরিমেন্ট এবং পরবর্তী উদ্দেশ্যে কাজে লাগানোর জন্য। কিন্তু নেস্ট সমূলে ধ্বংস হয়ে যাওয়ার কারণে ভাইস এবং ম্যাচিউরকে তারা কাজে লাগাতে পারেনি, সুতরাং ভাইস এবং ম্যাচিউরও মোটামুটি সুস্থ স্বাভাবিক থেকে তাদের স্বাভাবিক জীবনযাপন করতে থাকে। তো তারাও এই মুহূর্তে কিওর কাছে বলে, তোমাদের সাথে আমাদের যে ঝামেলাটা হয়েছে সেই ঝামেলাটা মেটানোর এই সুযোগ, চলো নতুন করে আবার টিম গঠন করি, এই টুর্নামেন্ট অংশগ্রহণ করি। এখানে একটি বিষয় স্পষ্ট যে কিও এবং রিও তারা উভয় ভিন্ন টিম গঠন করলেও তাদের উভয়েরই মূল উদ্দেশ্য হচ্ছে যে করেই হোক দোস ফ্রম দ্য পাস্টকে কোনো না কোনোভাবে থামিয়ে দেয়া, যেন ওরোচি কোনোভাবে জেগে না ওঠে, এবং অপরদিকে এলিজাবেথ তার আরও একটি টিম গঠন করে। শুরু
হয়ে যায় টুর্নামেন্ট। তো টুর্নামেন্ট ভালোই চলছিল, টুর্নামেন্টে হাইপ অনেক করতে থাকে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে টুর্নামেন্টের যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের নিচেই তারা একটি টাইম পোর্টাল খুলেছিল দোস ফ্রম দ্য পাস্টের লোকেরা। অ্যাকচুয়ালি টাইম পোর্টালের মাধ্যমেই ওরুচি সিল অবস্থা থেকে মুক্ত হবে। তো হঠাৎ করে একদিন অ্যাদেল হেইড সন্দেহ করে বসে তার বোন রোজকে, যে তার ছোট বোন সবকিছু তার সাথে আলোচনা করে নেয়। কিন্তু এবার এত বড় একটি টুর্নামেন্ট আয়োজন করে ফেললো এবং ইনভেস্টমেন্ট করে ফেললো কোন রকম কথাবার্তা ছাড়াই, সেই বিষয়টা তার সন্দেহ হয়। এছাড়াও তার বোনের আচরণেও অদ্ভুত কিছু পরিবর্তন সে লক্ষ্য করে এবং এ বিষয়ে সে হাইড্রেনকে জানায় এবং বলে যে আমরা এক হয়ে কাজ করতে পারি যদিও আমাদের পাস্ট খারাপ। তখন হাইড্রেন অ্যাদেল হেডকেও তার নিজের গোয়েন্দা বাহিনীতে অন্তর্ভুক্ত করে নেয় এবং অ্যাদেল হেডের যে এজেন্টরা রয়েছে তারা সকলে মিলে একটি পর্যায়ে স্টেডিয়ামের অভ্যন্তরে যে একটি টাইম পোর্টাল রয়েছে সে ব্যাপারে তথ্য পায়। তো তারা সকলেই মোটামুটি এ ব্যাপারে অ্যালার্ট ছিল এবং সকলে মোটামুটি প্রস্তুত ছিল দোস ফ্রম দ্য পাস্টের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তো এরই মাঝে টুর্নামেন্টের ফাইনাল যখন হবে, ঠিক তার কিছুক্ষণ আগে হঠাৎ করে সবকিছু বন্ধ হয়ে যায়, টাইম একদম থেমে যায়। স্টেডিয়ামে এসে সরাসরি হাজির হয় সাইকি এবং তার দোস ফ্রম দ্য পাস্টের বাকি লোকেরা। ফাইনালে যারা জয় হবে তাদেরকে খুন করে তাদের আত্মাকে বিসর্জন দিয়েই ওরুচিকে জাগিয়ে ফেলবে, এরকম প্ল্যান ছিল। তো এখানে সাইকি তার সাথেরই একজন ডিমনকে খুন করে তার দেহ প্রসেস করে নেয় এবং সে নিজে আরো শক্তিশালী হয়ে যায় এবং ফাইট শুরু হয়। তো এই ফাইট অনেকক্ষণ চলার পর সাইকি নিজেই হেরে যায়। কিন্তু হার না মেনে যখন পরবর্তীতে নতুন ভাবে শক্তি সঞ্চয় করে আবার যুদ্ধ করতে নামবে সে, তখনই পেছন থেকে আচমকা অ্যাশ ক্রিমসন এসে সাইকিকে খুন করে ফেলে। তখন দোস ফ্রম দ্য পাস্টের বাকি সদস্যরাও অ্যাশের ওপর পুরোপুরি রেগে যায় এবং এখানে বিশাল একটি গোপন তথ্য ফাঁস হয়। অ্যাকচুয়ালি অ্যাশ ক্রিমসন পুরো টাইমটাতে যতগুলি অঘটন ঘটিয়েছে এই সবগুলো অঘটনের মূলেই ছিল দোস ফ্রম দ্য পাস্টের নিকটে যাওয়া এবং তাদের বিশ্বাসভাজন লোক হওয়া, যেন পরবর্তীতে তাদের কাছে থেকেই তাদেরকে ক্ষতি করে দেওয়া যায়। এবং সেই প্ল্যানের অংশ হিসেবেই সে কিয়োকুসানাগি এবং চিজুরু কাকুরা এর পাওয়ার চুরি করেছিল এবং সেই পাওয়ারের সংমিশ্রণে সে সাইকিকে খুন করে ফেলল। মূলত সাইকিকে খুন করে দোস ফ্রম দ্য পাস্টকে টোটালি সমূলে শেষ করে দেওয়াই ছিল অ্যাশের উদ্দেশ্য। অ্যাকচুয়ালি অ্যাশ সৎ উদ্দেশ্যে এগিয়েছিল বাট রং ওয়েতে, কিন্তু সাইকির আত্মা এতই শক্তিশালী ছিল যে সে উল্টো অ্যাশ ক্রিমসনকে প্রসেস করে ফেলে। অতঃপর একরকম বাধ্য হয়ে চ্যাম্পিয়ন টিম অ্যাশ ক্রিমসনের সাথে যুদ্ধ করে এবং এই যুদ্ধেও অ্যাশ ক্রিমসন হেরে যায়। তো যখন হেরে যায় তখন অ্যাশ ক্রিমসনের মধ্যে জেকে বসা সাইকির আত্মা একটি পর্যায়ে লক্ষ্য করে যে টাইম পোর্টাল যে দরজাটা ছিল সেই দরজাটা আস্তে আস্তে বন্ধ হতে শুরু করেছে, অর্থাৎ এই দরজা যদি বন্ধ হয়ে যায় তাহলে একটি টাইম লুপের মাঝে আটকে যাবে সাইকি এবং দোস ফ্রম দ্য পাস্টের ডিমনরা। তারা কখনই তাদের যে শয়তানি জগৎ সেখানে ফিরে যেতে পারবে না, এমনকি তারা এই দুনিয়াতে মৃত্যুবরণই করবে। তো এখন হয় অ্যাশ ক্রিমসনকে মরতে হবে, না হলে অ্যাশ ক্রিমসনকে সেই টাইম পোর্টালের ভিতরে গিয়ে টাইম পোর্টালের দরজা বন্ধ হওয়া অবধি থাকতে হবে। দুটোই বড় ধরনের স্যাক্রিফাইস। কিন্তু অ্যাশ ক্রিমসন মৃত্যুবরণ করলে অন্য কারো দেহের মধ্যে সেই সাইকির আত্মা ভর করতে পারে, এই আশঙ্কা করে অ্যাশ ক্রিমসন সরাসরি চলে যায় সেই টাইম পোর্টালের দরজার মধ্যে। তো তখন আমরা সাইকি এবং অ্যাশ ক্রিমসন উভয়কে আলাদা দেহে দেখতে পাই। সাইকি অনেকভাবে রিকোয়েস্ট করে অ্যাশ ক্রিমসনকে এই টাইম পোর্টালটা থামিয়ে দেবার জন্য, কিন্তু অ্যাশ ক্রিমসন কোনোভাবেই রাজি হয় না। টাইম পোর্টালটা বন্ধ হয়ে যায় এবং অ্যাশ ক্রিমসন যেহেতু টাইম পোর্টালের ভিতরে ছিল তাই অ্যাশ ক্রিমসনকেও নিজেকে চলে যেতে হবে। চলে যাবার আগে তার বোন এলিজাবেথকে একটি কথাই বলে যায়, আমার উদ্দেশ্য সতে ছিল, আমি জানি আমি ভুল পথে গিয়েছি, তবে এর বিকল্প অন্য কোনো পথ হয়তো আমার জানা ছিল না, আমাকে ক্ষমা করে দিও বোন। এই কথা বলার পর সে অদৃশ্য হয়ে যায়। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এতক্ষণ যে সময় থেমেছিল এই সময় আবার সচল হয়, টুর্নামেন্টের ফাইনাল টিমকে জয় ঘোষণা করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এতক্ষণ কি হয়েছে না হয়েছে এগুলো কারোরই মাথায় নেই, অর্থাৎ ফাইনালে যে এত ডিমনের সাথে যুদ্ধ হয়ে গেল এগুলো কারো মাথাতেই নেই। অ্যাশ ক্রিমসন টাইম পোর্টালে নিজেকে বিসর্জন দেবার সাথে সাথেই তাকে ঘিরে আশেপাশে যত ফাইটারদের এবং আশেপাশে যত স্মৃতি এবং যত ঘটনা ঘটেছে এগুলো সবই সব ফাইটার এবং সব মানুষের মাথা থেকে মুছে গিয়েছে, শুধুমাত্র তার বোন এলিজাবেথ ছাড়া। এবং তার বোন এলিজাবেথ বাকি জীবনটুকুতে তার ছোট ভাইকে মনে করে গর্ববোধ করে এবং কষ্টও পায় যে ভুল বুঝেছে সে তার ছোট ভাইকে, কিন্তু তার ছোট ভাই সব থেকে বড় বিসর্জনটা এবং বড় স্যাক্রিফাইসটাই করেছে সবার অজান্তে গিয়ে। এবং এখানেই শেষ হয় আমাদের কিং অফ ফাইটারের অ্যাশ সাগা এবং এটাই কিং অফ ফাইটার সিরিজের শেষ ভিডিও। আশা করি তোমাদের সকলে ভালো লেগেছে এই ভিডিও। যারা 90s এর গেমগুলো পছন্দ করো বা যারা এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করো তারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যেন আগামীতে আরো স্টোরি লাইন ভিডিও বা আরো গেম সংক্রান্ত বিভিন্ন ইন্টারেস্টিং রিভিউ আমার তরফ থেকে যেন মিস না হয়। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। টিল দেন স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, প্লে গেমস।